তো ওই এখানে উপস্থিত হয়েছি চট্টগ্রামের বাঁশখালীতে যে ঐতিহাসিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দাবাদ জানাই শেখ হাসিনা যে তার পেটীয় বাহিনী দিয়ে সরকার জনগণের ওপর জনবসতিপূর্ণ একটা এলাকায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাই। আমরা এটা হতে দিব না, আমরা এই ধরনের জনবসতিপূর্ণ এলাকাতে কোনো বিদ্যুৎ কেন্দ্র হতে দিব না। এই জন্য আমি সহ সর্বসাধারণের প্রতি সোচ্চার আহ্বান জানাই, আসুন আমরা দলমত নির্বিশেষে কোনো বর্ণ বিশেষ নাই সবাইকে একসাথে নিয়ে আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং বিক্ষোভ করি, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সরকার পদক্ষেপ নিতে না পারে। আমরা শেখ হাসিনাকে অবিলম্বে বলে দিতে চাই, আপনি এই সিদ্ধান্ত থেকে অতি সত্বর বিরত হন, অন্যথায় জনগণের বিক্ষোভ আরও ফেটে পড়বে। আমরা ইতিমধ্যেই শুনেছি এখানে 10 জন ভাই শহীদ হয়েছেন, তারা মারা গিয়েছেন। আমরা এটা চাই না, এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র চাই না যেখানে মানুষের উন্নতির জন্য বিদ্যুৎ আনা হয় সেখানে মানুষ নিরীহ মানুষকে মারা হচ্ছে। আমরা তীব্র বিচার চাই, তীব্র নিন্দা জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সংগ্রামের আজকের এই কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।